শীঘ্রে দেশত প্রযোজ্য হব ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি। ভুয়া সার্টিফিকেট অথবা মার্কশিট জালিয়াতির দরে ঘটনা রোধর বৃহৎ পদক্ষেপ। প্রতিগী শিক্ষার্থীর বিপরীতে থাকিব বাধ্যতামূলক 12 ডিজিট আপার, অর্থাৎ অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি আইডি প্রদানের বাবে শিক্ষা বিভাগে গ্রহণ করেছে তৎপরতা। রাষ্ট্রীয় শিক্ষানীতির আধারত দেশত এক রাষ্ট্র এক শিক্ষার্থীর আইডি ফর্মুলা প্রযোজ্য করবলে গই এতিয়া বিদ্যালয় সমূহে সংগ্রহ করেছে আধারকে ধরে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এই আপার আইডি নির্ধারিত হব আধার কার্ডের ভিত্তিত। এই আইডির সঙ্গে লিঙ্ক থাকিব ইউডাইস কোড। আসলতে এটু ইউডাইসের লগত লিঙ্ক হব, প্রসেসটা কেনেকে লিঙ্ক হব ইউডাইসের লগত সেটাও আমার আজি ইয়াতে বুঝা হয়ে আছে। আর পিটিএম তো ম্যান্ডেটরি, পেরেন্টস টিচার মিট হব লাগিব, অভিভাবক সকল আহিব, কারণ বহুতর মনত এনেকা ভাব আহিব পারে যে আপার আইডি জেনারেট করা যেহেতু আমার আধার যাব, এই আধারখন তেওঁলোকৰ আধারখন বা লড়া ছলির আধারখন যে আমি ব্যবহার করিম সেই কথাটো তেওঁলোকক বুঝুয়া হব। ইফালে আপার আইডি থকার পিছত ছাত্র ছাত্রীর মার্কশিট তথা অন্য সার্টিফিকেট ডিজি লকারতো সুরক্ষিত হয়ে রব। ইউডাইস কোডৰ লগতে আন সুবিধা নথকা বিদ্যালয়সমূহৰ ছাত্র ছাত্রীসকলে ভবিষ্যতে অসুবিধাত পৰিব পাৰে। ভবিষ্যতে মার্কশিট অথবা সার্টিফিকেট হেৰালে ডিজি লকাৰৰ জৰিয়তে লাভ কৰিব সকলোবোৰ প্ৰমাণপত্ৰ। ইয়াৰ লগতে সরকারী ক্ষেত্রত প্রতিগৰাকী ছাত্রৰ তথ্যসমূহ ট্রেক কৰাৰো সুবিধা উপলব্ধ হ'ব। অৱশ্যে এই ক্ষেত্ৰত পঢ়ি অহা বিদ্যালয়খনৰ থাকিব লাগিব ইউডাইস কোড। যেটো আমি এটা আইডি আগতেই দিছিলোঁ, পার্মানেন্ট এটা এডুকেশন নাম্বার এটা আমি দিছিলোঁ, সেই নাম্বারটো যিবিলাক বিদ্যালয়ত ইউডাইস নাই সেই বিদ্যালয়ের লড়া ছলীর কিন্তু পেন নাম্বারটো নাই, আর এই এপার আইডি জেনারেশনত পেন নাম্বারটো দরকারি হব, গতি ইউডাইস নোহা বিদ্যালয় সমূহত এই ব্যবস্থা লওয়া হব। অবশ্যই সেয়াই নহয়, আপার নাম্বার জেনারেট করার বাবে লাগিব অভিভাবক সকলের লিখিত অনুমতি। তার বাবে বিদ্যালয়ে বিদ্যালয়ে অনুষ্ঠিত করা হব শিক্ষক শিক্ষয়িত্রীর সঙ্গে সম্মিলন। আন রাজ্যের লগতে অসমতো শীঘ্রে এক রাষ্ট্র এক শিক্ষার্থী ফর্মুলা প্রযোজ্য করার কারণে বৃহস্পতিবারে গুয়াহাটির টিসি সোয়ালী হাইস্কুলত মহানগরীর লগতে অসমৰ আন আন বিদ্যালয়ের প্রতিনিধি শিক্ষক শিক্ষয়িত্রীর প্রথমখন বৈঠক অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিদর্শকর তত্ত্বাবধানত হওয়া এই বৈঠকত অংশগ্রহণ করে 117খন বিদ্যালয়ে। আর ইয়ার কারণে কিন্তু ম্যান্ডেটরি আছে আধার, সেই কারণে আজি আমি গোটেই কিখন আমার ইয়াত হাইস্কুল হায়ার সেকেন্ডারি 117খন স্কুলক আমি মাতিছো হেডসকলক, যাতে আধারখিনি আমার সোনকালে কমপ্লিট হয়, আধার নোহাকে আপার আইডি জেনারেট নহব, আর তার কারণে আপার আইডি জেনারেশনের কারণে পিতৃ মাতৃসকলেরপরাও একটা কনসেন্ট লাগিব। হিরক জ্যোতি মালাকারৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।